হাফ কাপ বুটের ডাল আর দুটো ডিম। আজকে এই হাফ কাপ বুটের ডাল এবং দুটো ডিম দিয়ে আজকে একটি রেসিপি তৈরি করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ডালটাকে আমি ভিজিয়ে নিচ্ছি, বেশ কয়েক ঘন্টা ভিজানোর পরে ডালটাকে আমি সিদ্ধ করে নিব, সেই সাথে ডিম দুটোকে আমি সিদ্ধ করে নিব। তো ডাল এবং ডিম সিদ্ধ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডালের ডিম ডালের রেসিপি করার জন্য, বুটের ডালের ডিম রেসিপি করার জন্য আমি কি কি পরিমাণের মশলা নিচ্ছি এবং কি পরিমাণ তেল নিচ্ছি এবং রান্নাটা আমি কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফিরে আসছি এগুলো সিদ্ধ করার পরে। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি এখানে মশলা নিছি, হলুদের পাউডার আছে এখানে হাফ চামচের চেয়ে কম, মরিচের পাউডার আছে হাফ চামচ, আর এটা হচ্ছে জিরার পেস্ট হাফ চামচের চেয়ে কম, এটা হচ্ছে রসুনের পেস্ট এটাও হাফ চামচের চেয়ে কম, আর আছে এটা আদার পেস্ট হাফ চামচ। এখানে পেঁয়াজ কুচি আছে বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি, আর এটা বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে বাদামের পেস্ট এক চা চামচ, আর এখানে হচ্ছে ডিম দুটো সিদ্ধ করে আমি একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি, এখন আমি এটা রান্না করব। তো চলেন আমরা রান্না করতে চলে যাই। তো আমি প্রথমে ডিম দুটোকে একটু ভেজে নিব, সেজন্য তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা একটু গরম হতে হবে, হয়ে গেছে গরম, ফুটে উঠছে। ডিম দুটো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম দুটোকে নামিয়ে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর একটু তেল দিব, তেলটা পরিমাণ মতো দিতে হবে, আর একটু দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমি যেমন চাচ্ছিলাম সেরকম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মশলাগুলি দিয়ে দিব এবং একটু পানি দিয়ে দিব, কষায় নিব। এখন মশলাটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব, ডালটা দিয়ে আমি আবার আরেকটু কষিয়ে নেব। তো ডালটাও কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। এটা মূলত ব্যাচেলারদের জন্য রান্না, ব্যাচেলাররা সময় কম পায় এবং তাদের রান্না করতেও মাছ মাংস রান্না করতেও সমস্যা হয়, তো সেই জন্য এটা আমি ব্যাচেলারদের জন্য এই রেসিপিটা দিচ্ছি, বুটের ডাল আর ডিমের রেসিপি। যারা ব্যাচেলার থাকেন তাদের খুব উপকার হবে আশা করি। তবে এই তরকারিটা মাছ মাংস যাই খান না কেন তার চেয়ে কিন্তু কোনো অংশেই কম হবে না। তো এখানে আমি ঝোল দিয়ে দিছি, আমি কিন্তু কষানোর মধ্যে লবণটাও দিয়ে দিছিলাম, পানি দিয়ে দিব পরিমাণ মতো। ডালটা যেহেতু সিদ্ধ করা আছে সেজন্য আর বেশি একটা ঝোল দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না, এ অল্প পানিতেই হয়ে যাবে। তো আমি এই ডালটা বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব। তো বলক এসে গেছে, আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিছি, মিডিয়ামের চেয়ে কম, বলক আসার আগ পর্যন্ত চুলার আঁচটা বাড়ানো ছিল, এখন আমি কমিয়ে দিছি। তো এখন আমি এর মধ্যে যে বাদামের পেস্টটা আছে সেই বাদামের পেস্টটা দিয়ে দিব, একটু পানি দিয়ে গুলে নিতে হবে। একটু পানি দিয়ে গুলে নিচ্ছি আমি, এখন এটা ঢেলে দিচ্ছি, আবার চুলার আঁচটা বাড়িয়ে দিব বলক আসার জন্য।
বলক এসে গেছে, আমি চুলার আঁচটা আবারও কমিয়ে দিছি। এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিব, যে দুটো ডিম ছিল ভাজা সেই ডিম দুটো দিয়ে দিব। তবে দুটো ডিমকে আমি চার টুকরো করছি, মানে একটা ডিমকে দুই টুকরো করে নিচ্ছি, যাতে দুইজন লোকের হয়ে যায়, দুজন ব্যাচেলার লোকের যাতে এই তরকারিটা হয়ে যায় দুই বেলার জন্য। ডিমগুলার কুসুমটা উপরের দিকে দেখবো রাখবো, নিচের দিকে রাখলে কি হবে কুসুমটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে বেশি। এবার এর মধ্যে একটু জিরা পাউডার দিব, জিরার পেস্টও কিন্তু ছিল, আবার জিরার পাউডারও দিচ্ছি। চুলা থেকে নামানোর আগে অবশ্যই ডালটা একটু দেখে নিতে হবে, কারণ ডালটা সিদ্ধ করা আছে তারপরেও দেখে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে সিদ্ধ হয় নাই মনের মতো, সেজন্য একটু দেখে নেবেন। তো আমি ডালটা দেখছি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি একটা বলক দিয়ে একটা ডিশের মধ্যে ঢেলে দেখাচ্ছি, কারণ এই কড়ার মধ্যে তো আর খাওয়া যাবে না বা টেবিলে নেওয়া যাবে না, তাই ঢেলে নিতে হবে। তা আমি ঢেলে দেখাচ্ছি, তার আগে এটাকে আমি আরেকটা বলক দিয়ে নেব। তো হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিছি। এখন আমি একটা ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি। এটা একটু ঝোল আছে, মনে হচ্ছে যে ঝোল বেশি, কিন্তু না, এটার ঝোল এত থাকবে না। যখন একটু ঠান্ডা হবে তখন ঝোলটা আর একটু শুকিয়ে যাবে এবং এই ঝোলটাকে ডালের মানে চুষে নেবে, তখন ঝোলটা আর একটু কম মনে হবে। যেমন আমরা আলু দিয়ে মাংস রান্না করলে মনে হয় যে অনেক ঝোল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে আলুতে ঝোলগুলো খেয়ে ফেলছে। ঠিক এই তো এই বুটের ডালটা এরকম হবে, কিছুক্ষণ পরে দেখা যাবে এই ঝোলটা এত আর থাকতেছে না। তো আমি এর উপরে এখন দিয়ে দিব ডেকোরেশনের জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানেও একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি দেখতে পাবেন। হয়ে গেল আমার ব্যাচেলারদের জন্য বুটের ডাল আর ডিম দিয়ে তৈরি করা রেসিপি। তো আশা করি যারা ব্যাচেলার ভাই বোন আছেন তাদের খুব উপকারে হবে। তো এর মধ্যে আমি এখন ডেকোরেশনের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।